আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে পাতলা বীর্য কীভাবে গাঢ় করা যায়। তো দর্শক, আশা করি আমি ভিডিওটি ছোট করার চেষ্টা করব, আপনারা অল্প কিছু মধ্যে আপনারা এই ভিডিওটি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং পাতলা যেই বীর্যটা সেভাবে গাঢ় করা যায় কীভাবে আজকে আমি সঠিকভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এবং আপনারা নিজেরাই তৈরি করে এটা অন্যকেও আপনারা দিতে পারবেন। তো দর্শক, প্রথমে আপনাকে যেই জিনিসটা সংগ্রহ করতে হবে সেটা হলো যে বাজার থেকে আপনাকে পরিষ্কার বিশুদ্ধ সেটা হলো ইসবগুলের ভুষি কিনতে হবে। তো দর্শক, আপনাকে ইসবগুলের ভুষি কিনতে হবে, সেটা হলো যে এক তোলা। তো দর্শক, এখানে আপনারা অনেকে বলতে পারেন যে এক তোলা সমান কত, আমি বলে দিচ্ছি, তো আপনারা এখানে বুঝে নেবেন, 11.63 গ্রাম এক তোলা সমান। তো দর্শক, আপনাদের প্রথমে মনে রাখতে হবে যে বীর্যজনিত সমস্যা সমাধানের কারণে কিন্তু অনেক সময় মারাত্মক কিন্তু রোগ হয়। তো আপনারা শুরু থেকে যদি এই বীর্যজনিত সমস্যার যদি সমাধান না করেন তো দেখা যাবে এক পর্যায়ে কিন্তু আপনার এই অসুখটি বড় হয়ে প্যারালাইসিস হতে পারে। দেখবেন যে আপনার কোনো শরীরের এক সাইড পড়ে গেছে। এই ঘরোয়া পদ্ধতিতে আপনারা 12 মাসে 12 বার অর্থাৎ যদি প্রতি মাসে যদি আপনারা নিজেরা তৈরি করে এই এই যে হালুয়াটি যদি আপনারা তৈরি করে খেতে পারেন তো যে কোনো বীর্যজনিত সমস্যার কিন্তু সমাধান হবে। এটা ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা তৈরি করে খেতে পারবেন। তো দর্শক, আপনাদের প্রথমে যেটি সংগ্রহ করতে হবে সেটি হলো যে ইসবগুলের ভুষি। তো দর্শক, এখানে বইয়ের ভাষায় যেটা দেওয়া আছে সেটা হলো যে এক তোলা আপনাকে ইসবগুলের ভুষি সেটা সংগ্রহ করতে হবে। তো দর্শক, এক তোলা ইসবগুলের ভুষি অর্থাৎ 11.63 গ্রাম, আমি আবার বলছি যে এক তোলা সমান হলো যে 11.63 গ্রাম ইসবগুলের ভুষি সংগ্রহ করতে হবে। তারপরে দর্শক, আপনাদেরকে যেটা সংগ্রহ করতে হবে সেটা হলো যে আদাশের গাভীর দুধ। তো দর্শক, আমি আবার বলছি সেটা হলো যে আদাশের গাভীর দুধ। এবার ইসবগুলের ভুষি এবং আদাশের গাভীর দুধ এই দুইটা জিনিস আপনাকে এক জায়গায় করে একটি পাতিলে অর্থাৎ বা কোনো পাত্রে আপনাকে একটি চুলায় জাল করতে হবে। এবার জাল করতে করতে দেখবেন যে ইসবগুলের ভুষি এবং দুধ এটা হলো গাঢ় হয়ে গেছে, অর্থাৎ গাঢ় হয়ে গেছে। তো দর্শক, ইসবগুলের ভুষি এবং দুধ এই দুইটা এক জায়গায় এক পাত্রে করে জাল করতে করতে আপনারা দেখবেন যে এটা গাঢ় হয়ে গেছে। এবং এই গাঢ় হওয়ার সময় ঠিক সেই সময় আপনারা যদি মনে করেন যে মিশ্রি, অর্থাৎ যদি আপনারা সামান্য পরিমাণ মিশ্রি সংগ্রহ করেন তো সেই ক্ষেত্রে ভালো হয়, আর যদি আপনারা মিশ্রি না পান তো সেই ক্ষেত্রে আপনারা সামান্য চিনি অর্থাৎ এখানে 100-150 বা 1 পোয়া পর্যন্ত আপনারা দিতে পারেন। তো আদাশের দুধ এবং ইসবগুলের ভুষি এই দুইটা জিনিস আপনারা এক পাত্রে করে জাল করতে থাকবেন এবং জাল করতে করতে আপনারা দেখবেন যে এটা গাঢ় হয়ে গেছে এবং আপনারা সামান্য পরিমাণ চিনি বা মিশ্রি দিয়ে আপনারা এটা জাল করে আপনারা এক জায়গায় নামায় আপনারা বোতলজাত করে সংগ্রহ করবেন। তারপরে এই জিনিসটা আপনারা পাতিলের মধ্যে এটা হলো ঠান্ডা করে নেবেন। এটা জাল করে নামানোর সাথে সাথে বোতলে পড়ার দরকার নেই, এটা জাল করার পরে এটা হলো আপনারা নেড়ে আপনারা ঠান্ডা করে নেবেন। এবার এটা ঠান্ডা করে নেওয়ার পর একটি ঠান্ডা স্থানে আপনারা এটা থুয়ে দেবেন। এবার এই ঠান্ডা স্থানে থোয়ার পর আপনারা প্রতিদিন সকালে এটা বাসি পেটে আপনারা আগে খেতে হবে এবং রাত্রের বেলায় ঘুম আসার আর পূর্বে এটা হলো আপনাকে খেতে হবে। তারপরে দর্শক, এটা হলো যে যদি আপনার বীর্যজনিত সমস্যার যদি অতিরিক্ত মাত্রা হারে যদি আপনার পাতলা হয়ে যায় এবং কোনো বিবাহিত মানুষ যদি আপনারা এই জিনিসটি খান, যদি খুব অতিরিক্ত মাত্রায় যদি অসুখ হয় তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটি আপনারা 5 থেকে 6 বা 7 দিন আপনারা এই যে হালুয়াটি তৈরি করলেন বাসায় বসে তো এই হালুয়াটি আপনাকে 7 দিন পর্যন্ত কিন্তু খেতে হবে। আর অতিরিক্ত সমস্যা হলে সেটা হলো যে স্ত্রীর কাছে যাওয়ার দরকার নাই বা সহবাস করার দরকার নাই, এই 7টা দিন দূরে থাকলেই ভালো এবং এই 7 দিনের মধ্যে আপনার শরীরের যে শারীরিক সমস্যাগুলো সেগুলো সমাধান হবে। তো দর্শক, এইভাবে যদি আপনারা তৈরি করে প্রতি মাসে বেশি টাকা এখানে খরচ হবে না, এখানে 100-150 টাকার মতন খরচ হবে প্রত্যেক মাসে যদি আপনারা আদাশের দুধ ইসবগুলের ভুষি আর সামান্য চিনি দিয়ে আপনারা জাল করে একটি পাত্রে কোনো ফ্রিজে বা কোনো ঠান্ডা স্থানে থুয়ে যদি আপনারা প্রত্যেক মাসে খান তো দর্শক, এখানে আপনি সারা বছর আপনার কোনো এই ধাতুজনিত বা বীর্যজনিত কোনো সমস্যা হবে না এবং শরীর আপনার পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সম্পূর্ণ এবং চাঙ্গা থাকবে, শরীরের কোনো শারীরিক সমস্যা হবে না।
তো দর্শক, এই ধাতুজনিত সমস্যা যদি অতিরিক্ত হয় তো এই এই মেডিসিনে কাজ হবে না। তো আপনাকে এখানে গাছামো ওষুধ খেতে হবে এবং গাছামো ওষুধ খেলে আপনার এই সমস্যাটি সমাধান হবে। তো আপনারা যদি কমেন্ট করেন বা আপনারা যদি জানান যে কেমন ধরনের সমস্যা বা কি পর্যায়ে, তো সেই বিষয়টা আমি জানার পরে আমি সেই সম্পর্কে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন, একটি লাইক করবেন, আর বিভিন্ন ভিডিও সম্পর্কে যদি আপনারা রিকোয়েস্ট না করেন তাহলে আমি কি সম্পর্কে ভিডিও তৈরি করব সেটা আসলে বুঝে পাওয়া যায় না। তো দর্শক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।